নজর হেফাজত করা পরনারী এবং সুদর্শন বালক থেকে নজর হেফাজত করা সম্পর্কে এবং পরনারী বেগানা নারী এবং সুদর্শন বালকের প্রতি তাকানো নিষ্প্রয়োজনে তাকানো নিষিদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরে 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম হে রাসূল আপনি বলে দিন ইমানদারদেরকে বলে দিন তারা যেন ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে হেফাজত করে মিন আবসারিহিম নজরের কিছু অংশ মানে সব দৃষ্টি না দৃষ্টির মধ্যে কিছু দৃষ্টিকে যাতে কি করেন কিছু দৃষ্টিকে যেন কি করেন হেফাজত করেন সব দৃষ্টি না আল্লাহ তাআলা বক্তব্য কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম হে রাসূল আপনি বলে দিন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের লজ্জাস্থ তাদের নজরের নজরকে হেফাজত করে বিন শব্দটি বায়া তাবিদের অর্থ আসছে অর্থাৎ তাদের নজর সমূহ হতে হেফাজত করে অর্থাৎ যত নজর মানুষ দেয় পুরুষদেরকে এদের মধ্য থেকে কতিপয় নজর মানে কুদৃষ্টি গুলিকে হেফাজত করতে বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জালিকা যাযকা লাহুম এটা অত্যন্ত তাদের জন্য পবিত্রকরণ পরিশুদ্ধি করবে পরিশুদ্ধ করবে সেটা হলো যে কি নজর হেফাজত করলে এটা তাদেরকে পরিশুদ্ধ করবে নজর যদি হেফাজত করে তার আত্মা পবিত্র থাকবে যে কোনো পাপ কাজ সংঘটিত হওয়ার আগে আমরা কিন্তু আগে নজর দিয়ে দেখি হালাল হোক আর হারাম হোক দেখার পরেই ভালো লাগা না লাগা ওর মধ্যে আকর্ষণ সৃষ্টি হওয়া বা ঘৃণা করা এটা কিন্তু দেখার মাধ্যমে আর শ্রবণ করার মাধ্যমে হয়ে থাকে তো দেখার মাধ্যমে এটা হয়ে থাকে তো দেখার পরে সেটা যদি আমি নজরকে যদি সংযত করি এবং সেখানে যদি কন্ট্রোলে নিয়ে আসি তাহলে আমার মন খারাপ হবে না তাহলে মন খারাপ হয়ে যাবে আল্লাহ বলছেন যে যদি তুমি নজর হেফাজত করো তাহলে তোমার অন্তর আত্মা এটা পবিত্র থাকবে ফ্রেশ থাকবে ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন নিশ্চয় আল্লাহ তাআলা তারা যা করে সম্পর্কে অত্যন্ত খবর রাখেন এটা 30 নম্বর আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেন কুল্লিল মুমিনাতি ইগুদ্দু মিন আবসারিহিন্না হে রাসূল ঈমানদার নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের নজর সমূহ হতে কিছু নজর হেফাজত করে সংযত করে দৃষ্টি নিম্নগামী করে ওয়াহফাজনা ফুরুজাহুন্না তারা তাদের যেন লজ্জাস্থানকে হেফাজত করে এরপর বলছেন যে তাদের উড়না মাথার উপর থেকে শরীর ঢেকে রাখবে বোরকা এগুলি কিন্তু ইসলামিক ড্রেস না এটা আধুনিক সংস্করণ এগুলি বোরকা ইসলামে বলা বলা হয়নি বরং হিজাবের কথা বলা হয়েছে আর মোটা চাদর দিয়ে যদি মানে শরীরে যেন ঢিলা ঢালা পোশাক হয় শরীরে দেখা না যায় এবং বড় চাদর দিয়ে শরীরকে ঢেকে ফেলানো টাইট বোরকা উড়না সারা বোরকা বলে এগুলো খারাপ দেখা যায় কি বলেন টাইট বোরকা তো এখানে একটু বেশি খেয়াল করবেন 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা করার ক্ষেত্রে পুরুষ ঈমানদার নারী ঈমানদারদের আলাদা আলাদা বললেন অথচ নামাজ সালাত যাকাত যত কিছু ফরজ করা হয়েছে সেখানে পুংলিঙ্গ শব্দ ব্যবহার করে নারীকে সম্পৃক্ত করা হয়েছে আকিমুস সালাত আকিমু শব্দটি পুংলিঙ্গের সিগা আরবি গ্রামারে তো এখানে মহিলার সহ সম্পৃক্ত কিন্তু পর্দার ক্ষেত্রে এখানে নারী এবং পুরুষকে আলাদা আলাদা বললেন নজর হেফাজত করো এবং লজ্জাস্থান হেফাজত করো সারা শরীর ঢেকে রাখা নারীরা যে ঢেকে রাখে এটা কিন্তু পর্দা না এটা হলো সতর সমস্ত শরীর মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বলতে সমস্ত শরীর মাথা সূর্য অল টাইম ঢেকে রাখবে এটা মেয়েদের কিন্তু পর্দা না এটা কি সতর পুরুষের নাভির উপর থেকে হলো নিচ পর্যন্ত এটা সতর পর্দা কিন্তু নারী পুরুষের জন্য সমান সেটা হলো নজর হেফাজত করতে হবে নজর যদি নজর হেফাজত না থাকে তাহলে আপনি জোব্বা পাগড়ি বলো কাজ হবে না ওই বোর কাজ হাত মোজা দিলেও কাজ হবে না আল্লাহ তাআলা কিন্তু বলছে নজরকে তুমি সংযত করো দৃষ্টিকে নিম্নগামী করো তো এখানে দুটি শব্দ খেয়াল করেন একটা হলো নজর হেফাজত করো লজ্জাস্থান হেফাজত করো এইটার তাফসীরের ব্যাখ্যা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন আলোচনা করছেন ভূমিকা উপসংহার বা নজর দেওয়ার মাধ্যমে একটা মেয়ে ছেলের মধ্যে তাদের সম্পর্ক শুরু হলো এবং জিনা ব্যবসায়ের মাধ্যমে সম্পর্ক শেষ হলো লজ্জাস্থানের মাধ্যমে আল্লাহ তাআলা কেন এখানে নজরের কথা বললেন আল্লাহর স্থানের কথা বললেন মাঝখানে আর
ডেসক্রিপশন দেন নাই যে নজরের মাধ্যমেই একটা মেয়ে দিকে নজর পড়লো একটা মেয়ে ছেলে দিকে নজর পড়লো কথা বলতে মনে চাইলো আস্তে আস্তে গল্প আড্ডা কি বলেন অগ্রসর হতে হতে চূড়ান্ত পর্যায়ে তার ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নজর হেফাজত করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো আর নজর হেফাজত করলে আপনার আত্মা পবিত্র থাকবে এটা শুধু হারাম জিনিস না হালাল জিনিসের মধ্যেও যদি আপনি নজর হেফাজত করেন আপনি ভালো থাকবেন আপনার যে ঘর বাড়ি রয়েছে আরজনের আপনার যে উন্নত মানের ঘর বাড়ি রয়েছে আপনার যে সোফা রয়েছে আর উন্নত মানের রয়েছে আপনি যে গাড়িতে চলেন আর উন্নত মানের গাড়িতে চলে প্রত্যেকটা লেভেলে যদি আপনি বাজারে গেছেন টাকা নাই আপনি বিশাল একটা মাছ দেখছেন মন খারাপ করে ফেলছেন টাকা থাকলে হয়তো কিনতেন এই যে নজরটা অর্থাৎ হালাল জিনিসের প্রতিও আপনি নজর দেওয়ার কারণে মন খারাপ হয়ে যেতে পারে এখন এই ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলছেন যে তুমি তোমার নিচের দিকে তাকাও তোমার থেকে উপরের দিকে না তাকিয়ে তুমি তোমার অবস্থান থেকে নিচ থেকে যারা এই দিকে তাকাও তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা আর যদি উপরের দিকে তাকাও তাহলে তোমার নিয়ামতের সুখ না শুকরিয়া আসবে যে আল্লাহ আমাকে কি দিছে এটা মনে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছে ইন্না সামা ওয়াল বসর ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এর আগের আয়াত সূরা বানী ইসরাঈল 36 নম্বর আয়াতের আংশিক প্রথম বলে গেল তাকু তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার এলেম নাই জানা নাই ওই বিষয়ে তুমি পিছনে লাগো না কারো সঙ্গে বিতর্ক করা ঝগড়া করা তর্ক করা মোনাজারায় যাওয়া কারোর সাথে বিষয়ের মানে টক্কর লাগানো অর্থাৎ আল্লাহ তাআলা বক্তব্য যে বিষয়ে তোমার এলেম নাই জানা নাই নলেজ নাই এ বিষয়ে তুমি কারোর পিছনে তুমি লেগো না কারণ ইন্না সামা নিশ্চয় কান শ্রবণ শক্তি অল বাসারা দৃষ্টি শক্তি অল ফুয়াদ অন্তর হৃদয় কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা প্রত্যেকটা জিজ্ঞাসিত হবে তিনটে বিষয় আছে শরীরে সমস্ত শরীরে তিনটে পার্ট আছে এখানে একটা কান আরেকটা চোখ আর একটা আছে কি হৃদয় তার এই তিনটে জিনিসই হিসাব নেওয়া হবে এই তিনটে জিনিস দেন কি করে আমরা যত এলেম অর্জন করি যত কিছু জানি বুঝি অভিজ্ঞতা সব দেখার মাধ্যমে আর শ্রবণ করার মাধ্যমে কান দিয়ে শুনি আর চোখ দিয়ে দেখি এর সঙ্গে হৃদয় কেন যুক্ত করা হয়েছে যদি হৃদয় দিয়ে দেখেন তাহলে কাজটার মধ্যে আপনার মনোযোগ আসবে মনোযোগ দেওয়া আর কি যদি হৃদয় দিয়ে শুনেন তাহলে ওটা আপনি লাস্টিং করবে তা না হলে আপনি বসে আছেন দেখছেন ঠিকই আছে কিন্তু আমি খেয়াল নাই সামনে দিয়ে গেছে বলছেন অমুক কি সামনে দিয়ে গেছে বললেন আমি তো খেয়াল করিনি তাকাইছিল ঠিকই কিন্তু আমি অন্য মানুষ অন্য চিন্তা করতেছিলেন এই জন্য এখানে দেখেন কি বলা হয়েছে কান চোখ আর অন্তর যে কোনো জ্ঞান অর্জন করি আমরা এটা যে কোনো বিষয় জানার মাধ্যমে সেটা হলো কানের মাধ্যমে শ্রবণ করে আর এটা হলো দেখার মাধ্যমে কানের সাথে হৃদয় যোগ করলে ওটা মনোযোগ দিয়ে শোনা শ্রবণ করা হবে আর চোখের সাথে যখন দেখার সাথে হৃদয়কে যুক্ত করা হবে তখন এটা মনোযোগ দিয়ে দেখা হবে তো ওই দুটো জিনিসই লাস্টিং করে এবং হৃদয় তখন বলে দেয় হৃৎপিণ্ড বা মন যেটা আছে মন এটা তখন হার্ট বা যেটা বলে আমাকে এটা বলে দিবে যে এই তুমি যা শুনছো ভালো শোনো না এটা ঠিক করো নাই তুমি যেটা দেখতেছো সেটা ঠিক করো নাই এটা শুধু বোঝাপড়া হয় চোখের সাথে মনের হৃদয়ের বা বিবেকের বোঝাপড়া হয় কানের সাথে বোঝাপড়া হয় এই যার কারণে এই তিনটাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর চোখ কি খেয়ানত করে তিনি তা জানেন এবং তোমাদের অন্তর কি গোপন লুকিয়ে রাখে তাও জানেন অন্তরের গোপন কথাও জানেন আর আমার চোখ কি খেয়ানত করছে আমার নজর কোন দিক গেছে পৃথিবীর কোন মানুষ আমার নজরকে সংরক্ষণ করতে না পারলেও দেখতে না পারলেও আমার দৃষ্টিটা কোথায় যায় পড়ছে আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলা বলছে ইন্না রব্বাকা লাবিল মিরসাদ তোমার প্রভু ঘাটিতে অপেক্ষমান উৎপেতে মিরসাদ উৎপেতে থাকা অর্থাৎ তিনি অত্যন্ত কড়া নজর দিয়ে রাখছে বান্দার অবস্থা সম্পর্কে وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كتب على ابن ادم نصيبه من الزنا مدرك ذلك المحالتا حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য বেবিসারে জিনা বেবিসারে একটা অংশ নির্দিষ্ট করা হয়েছে এটা সে নিঃসন্দেহে পাবেই বলছে আদম সন্তানের জন্য জিনা বেবিসার লেখা আছে সে নিঃসন্দেহে এটা সে পাবেই জিনা বিবেচনা করবে কোনটা সেটা হলো
আলাইনানে নিজাহুমা জিনাহুয়া আন-নাযরু দুই চোখের জিনা যেটা পর নারী পুরুষের প্রতি তাকানো হয় ওয়াল উযনানে দুই কানের জিনা জিনাহুমা আল-ইসতিমতা সে জিনা হলো কান হলো যৌন উত্তেজক কথাবার্তা শ্রবণ করা ওয়াল লিসানু ওয়াল লিসানু জিনাহাল কালামু জিনাহাল কালাম রাসূল বলেন মুখের জিনা হলো আলোচনা করা মুখের জিনা মুখ দিয়া এরকম খারাপ অশ্লীল কথা নারী পুরুষের সম্পূর্ণ জনিত কথাবার্তা মুখ দিয়ে আলোচনা করা ওয়াল ইয়াদু জিনাহুমা জিনাহাল বাতুসু হাতের জিনা হলো হাত দিয়ে ধরা অরিজুল জিনাহাল খোতা পায়ের জিনা হলো পা দিয়ে ওই খারাপ কাজের দিকে হেঁটে যাওয়া অলকাল বয়া হবি তামান্না ইসাদ্দিক তামান্না আর মনের জিনা হলো মনে দিলে দিলে ওটা কামনা করা ওটা প্রবৃত্তির অনুসরণ করে ওটা কামনা করা ঐসাদ্দিক জালিকাল ফরজ কাজিবুহু আর লজ্জাস্থান ওই জিনা হাতে চোখে পায়ে যা করলো এটাকে বাস্তবায়ন করে অথবা এটাকে রিজেক্ট করে দেয় গ্রহণ করা বাদ দেয় তো চূড়ান্ত পর্যায়ে জিনা বিবেচনা হওয়ার আগে চোখের জিনা কথার জিনা হাতের জিনা পায়ের জিনা অন্তরের জিনা বুঝতে পারছি তো বিষয়গুলি এই হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতে বনি আদমের যার জিনা লেখা আছে সেটা পাবেই চোখের তারা হয়ে যেতেছে কানের তারা হচ্ছে কানের তারা আমি অশ্লীল গান বাজনা শুনতেছি চোখের তারা দেখতেছি হৃদয় দিয়ে করতে গ্রেন্তা চিন্তা করতেছি পা দিয়ে হেঁটে খারাপ কাজে যাচ্ছি এটা হাদিসটি বুখারী মুসলিমের আর মুসলিমের বর্ণনা রয়েছে وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اياكم الجلوس في الطرقات حضرت ابو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাস্তায় বসা থেকে তোমরা সাবধান হও ইয়াকুম আল জুলুস ইয়াকুম আর গ্রামারের একটা রুলস সেটা হলো যে পালানো অর্থে আসে যে পালাও পালাও সাপ সাপ করে যেরকম বাঘ বাঘ করে এরকম শব্দ অর্থে অর্থাৎ তুমি রাস্তায় বসা থেকে বাঁচো অন্য কেউ বাঁচাও রাস্তায় বসে তুমি অন্য তুমি নিজের জন্য গোনা হবে মানুষ চলাচল করবে আর তোমার দ্বারা অন্যেরও গোনা হতে পারে বা অন্যের দৃষ্টা ফিল হতে পারে কল ইয়া রাসূলুল্লাহি মালানা মিন মাজালিসিনা বুদ্দুর নাতাহাদাসু ফিহা সাহাবাই কারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের রাস্তায় না বসে আর কোনো উপায় নাই মানে বাড়ি ঘর এমন সন্নি করে রাস্তার সাথে আমাদের বাড়িতে জায়গাও কম রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো জায়গা নাই সেখানে বসে আমরা আলোচনা করি কথাবার্তা বসি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা বাইতুমিল মাজলিসা যদি রাস্তায় বসা তোমাদের একান্ত হয়ে থাকে যদি বসে না পারো যে বসতেই হয় যদি তাহলে কি করবো ফাতু তরিক হাক্কাহু রাস্তার হক আদায় করো রাস্তার হক অধিকার আদায় করে তুমি রাস্তায় বসতে হবে কল ওয়া মাহাব্বুত তরিক ইয়া রাসূলুল্লাহি সাহাবাই কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি রাস্তায় যে আমি বসবো হক এর অধিকার কি কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদগাদুল বাসার চোখের দৃষ্টিকে নিম্নগামী করো সংযত করো দুই নম্বর হলো কাফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দাও তৃতীয়ত হলো ওয়ারদুস সালাম সালামের প্রতীকের সালামের উত্তর দাও পাঁচ আর হলো আল আমরু বিল মারুফ ভালো কাজ আদেশ করো পাঁচ হলো আর নাহি অনিল মুনকার খারাপ কাজে নিষেধ করো হাদিসটি বুখারী মুসলিমের তো রাস্তার হক করে বলা হয়েছে পাঁচটা রাস্তা দিয়ে চলতে গেলেও এই পাঁচটা হক আদায় করা দৃষ্টি সংযত করা নিম্নগামী করা কোন কষ্টদায়ক বস্তু থাকলে সরাই দেওয়া সালাম দেওয়া সালামের জবাব দেওয়া সৎ কাজে আদেশ করা রাস্তা চলতে বলতে দেখলেন যে মানুষের ভালো কাজের উপদেশ দিলেন আর কোনো অসঙ্গতি বা খারাপ কাজ হতে দেখলে তাহলে কি করা এটা বাধা দেওয়া দূরে ছেলে তালা তালাই করতেছে আপনি চলে গেলেন এটা ঠিক হলো না আপনি উচিত ছিল ওটা ঠিক করা রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন একটা ছাগল বা গরু গাছ খাইতেছে দেখতেছেন আপনি দেখতে পেয়ে মনে করলে যে না আমার কি হয়েছে ওর গাছ খাইতেছে আমার কি না প্রত্যেকটা লেভেল আপনার নজরের দ্বারা যদি হচ্ছে আপনি যেন মানুষের ক্ষতি কামনা করবেন না দেখা যাচ্ছে আপনার দ্বারা যেন উপকার মানুষ উপকৃত হয় আর কি وعن ابي طلحه زيد بن سهل رضي الله تعالى عنه قال كنا قعودا بالافنيه نتحدث فيها فجاء رسول الله صلى الله عليه وسلم فقال فقام علينا فقال ما لكم المزال لمزالس الصعودات حضرت ابو طلحه
সাহানা লেবনের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আমরা আমাদের বাড়ির চত্বরে বসে কথাবার্তা বলছিলাম ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের সামনে দাঁড়ালেন তিনি বললেন তোমাদের কি হলো রাস্তায় বসো কেন রাসূল বললেন তোমরা রাস্তায় বসো কেন রাস্তায় বসা পরিহার করো আমরা বললাম আমরা কোনো ক্ষতি সাধনের জন্য এখানে বসিনি তারা বললেন যে আমরা রাস্তায় কোনো ক্ষতি সাধন করার জন্য বসিনি তাহলে কি জন্য বসছি আমরা কথাবার্তা আলো আলোচনা বসে করব এগুলি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি এক কাজ করো যদি না বসলেই নয় তাহলে রাস্তার হক আদায় করো রাস্তার হক হলো দৃষ্টি সংযত রাখা প্রতীকের সালামের জবাব দেওয়া আর হলো হুসনুল কালাম উত্তম কথা বলা এই তিনটা আসলো আগের সাথে ওই সৎকাজ আদেশের মধ্যেই চলে যে হুসনুল কালাম চলে যাবে হাদিসটি মুসলিম শরীফের কোন জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযিল ফাজাত ফাকাল আসরিব বাসারাকা রাহু মুসলিম আকস্মিক দৃষ্টি পড়ে যাওয়া থেকে সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কোন পর নারী পুরুষের প্রতি রাস্তায় চলতে গিয়ে বা কোথাও আকস্মিক দৃষ্টি পড়ে গেলে রাসূল বলেছেন তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও আর এক হাদিস আসছে প্রথম দৃষ্টির প্রতি দ্বিতীয় দৃষ্টিকে আবার ওখানে অনুসরণ করো না একবার নজর পড়ছে দৃষ্টি সংযত রাখো অনাকাঙ্ক্ষিত দ্বিতীয়বার আর ইচ্ছাকৃত দৃষ্টি নজর দিবা না হাদিসটি মুসলিম শরীফের ওয়ান উম্মে সালামাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদা হুমাইমুনা ফাকবালা ইবনে উম্মে মাকতুম যালিকা বাদান উম্মে ইন্না বিল হিজাবি ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু فقل يا رسول الله أليس هو أعمى لا يبصرنا ولا يعرفنا فقال النبي صلى الله عليه وسلم أفعميا وإن أنتم ألستما بتبصرانه أم السلامة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم أمي رسول الله صلى الله عليه وسلم مايمونا رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم تغن تار كاسي سلم يمون شوية عبد الله بن أم مكتوم أزر أنت صحابي তিনি রাসূলের দরবারে হাজির হলেন এটা পর্দার আমাদেরকে পর্দা করার তখন হুকুম দেওয়ার পরের ঘটনা পর্দা বিধানের পরের ঘটনা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তার সামনে পর্দা করো রাসূল স্ত্রী দেখে আল্লাহ রাসূল বললেন তো আমরা বললাম হে আল্লাহ রাসূল সে কি অন্ধ নয় সে তো অন্ধ পর্দা করতে বলছেন আমাদের সে তো অন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তো দেখতে পায় না এ তোমরা তো দেখতে পাচ্ছো তোমরা তো দেখতেছো তোমাদের তো পর্দা দরকার আছে তো পর্দা ছেলে মেয়ে উভয়ের জন্য নজর হেফাজত করা তোমরা দুজন তো আর অন্ধ না সুতরাং তুমি কি তোমরা কি দেখতে পাচ্ছ না রব হাদিস আবু দাউদ তিরমিজি আর একটা হাদিস আনাবি সাইদিন রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেন যুর রাজুল আওরাতির রাজুলে ওয়ালাল মারাতিল আওরাতিল মারাতি ولا يفضل الرجل الى الرجل في صوب واحد ولا تفضل المرأة الى المرأة في صوب واحد رواه مسلم حضرت ابو سعيد رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ অন্য পুরুষের সতরের দিকে তাকাবে না তেমনি কোন নারী অন্য নারীর সতরের দিকে তাকাবে না কোন পুরুষ অন্য পুরুষের সতর নাভির উপর দেখার নিস পর্যন্ত এদিকে তাকাবে না তেমনি কোন নারী অথবা কোন নারী সতর দিকে তাকাবে না এই নারী নারীর সামনে পর্দার একটা বিষয় আছে নিজের ভাই বোন এক্ষেত্রে নিজের বাবা একটু শীতলতা আছে মাথায় কাপড় না থাকলে সমস্যা নাই নিজের ঘরোয়া পরিবেশে বাবার সামনে নিজের ভাই বোনের সামনে নিজের ঘরের মধ্যে মাথায় কাপড় না থাকলে সমস্যা নেই কিন্তু অন্য নারী থেকে নিজের সতর আবৃত করা জরুরি আবশ্যক সতর মেয়েদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের মধ্যে ওর স্বাধীনতা বোধ আছে সেটা হলো গলা থেকে হাঁটু পর্যন্ত অর্থাৎ এই বিষয়গুলির মধ্যে যেন এইটাও যেন সংযত থাকে এক নারী যেন আরেক নারীটাও দেখতে না পারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পুরুষ দুইজন পুরুষ যেন একত্রে একই কাপড়ে জড়াজড়ি করে না ঘুমায় একই বাসের কাপড়ে নিচে একই লেপের নিচে দুইজন পুরুষ ঘুমানো তেমনি দুইজন নারীও যেন একই কাপড়ে নিচে একই বস্ত্রের মধ্যে জড়াজড়ি করে ঘুমাবে না আলাদা পার্ট নিতে হবে আপনি যদি লেপের নিচে ঘুমান দুইজন পুরুষই ঘুমাবেন কিন্তু আপনার আলাদা একটা কাঁথা তার একটা আলাদা কাঁথা কারণ দুইজনের একই সময় ঘুমানোর কারণে আপনার ঘুমের আড়ালে আপনার বস্ত্র কি অবস্থায় ছিল না ছিল এটা তার একজনের সমস্যা এগুলি তো আর বিস্তারিত বলা দরকার নাই ব্যাখ্যা করা দরকার নাই যদি আমরা অনেকে বলেন যে দুই হুজুর একসঙ্গে থাকতে পারে না দুইজন জেনারেল শিক্ষক এক বিছানায় ঘুমায় দুই হুজুর এক বিছানায় মানে মিল নাই
নেগেটিভ অর্থে বলা ঠিক না পজিটিভ অর্থ হলো এটা রাসূল নিষেধ করেছেন একই কাপড়ের নিচে দুইজন থাকা না করতে দুইজন নারীর ক্ষেত্রে কি অবস্থা দুইজন নারীর ক্ষেত্রে অর্থাৎ তিনি যদি একটাই থাক কিন্তু প্রত্যেককে যারা আলাদা একটা পাট কাপড় নিচে থাকে একটা নারী নারী আলাদা হওয়ার জন্য প্রত্যেক পার্সোনাল যে লাইফ রয়েছে এবং প্রত্যেকের পার্সোনাল যে সতর রয়েছে এটাও একজন নারী নারীকে যেমন দেখাবে না পুরুষ পুরুষকে দেখাবে না এই জন্যই এই হাদিসের বর্ণনা হাদিসটি মুসলিম শরীফের হাদিস তো আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিকে বিষয় আলোচনা হয়েছে এখানে পর্দার বিষয় নজর হেফাজত করা তারপরে আপনার নিজেদের জবান হেফাজত করা পাশাপাশি রাস্তার হক আদায় করা